আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আমরা একটা সিটি স্ক্যান ব্রেন করি। হ্যাঁ, প্রথমেই আমরা দেখি পেশেন্ট ছেলে না মেয়ে, পুরুষ আর মহিলা। তো যদি পেশেন্ট মহিলা হয় তাহলে তার মাথায় কোনো প্রকার মেটাল জাতীয় কিছু আছে কি না চেক করে নিই, এবং তো হিস্ট্রি জিজ্ঞেস করি পেশেন্টের, পেশেন্টের কি সমস্যা হয়, কতদিন থেকে সমস্যা হয়, এসব জিজ্ঞেস করার পর পেশেন্টকে পজিশন দিই। চলুন দেখা যাক কিভাবে আমরা সিটি স্ক্যান ব্রেন কমপ্লিট করি। পেশেন্টকে হেড ফার্স্ট করে শুয়েছি টেবিলে, তারপর যে লেজার লাইটটি আছে, লেজার লাইটটি কপালের নিচে এবং একদম আইব্রো বরাবর পজিশন করে দিতে হবে। তারপর লেজার লাইটটি অফ করে দিতে হবে এবং পজিশন স্কেল জিরো করে দিতে হবে। পজিশন দেওয়া কমপ্লিট, চলুন এবার ডিসপ্লেতে যাওয়া যাক। ডিসপ্লেতে গিয়ে প্রথমেই আমরা নিউ পেশেন্ট সিলেক্ট করব। নিউ পেশেন্ট সিলেক্ট করার পর যে ইন্টারফেসটা আসবে এখানে অ্যাক্সেশন নাম্বার, পেশেন্ট আইডি, পেশেন্ট নেম, এজ, সেক্স, যদি ওয়েট জানা থাকে ওয়েট, এবং এক্সাম ডিসক্রিপশন। যেমন আমরা এটি সিটি স্ক্যান ব্রেন করব তাহলে শুধু ব্রেন আমরা এখানে লিখে দেব। তো এবার যাওয়া যাক স্ক্যানে, হেড আইকনে ক্লিক করব। হেড অংশে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো প্রোটোকল দেখতে পাবো, তার মধ্যে আমরা হেড 5 মিলিমিটার সিলেক্ট করব। তো হেড 5 মিলিমিটার সিলেক্ট করার পর এখানে সর্বপ্রথম স্কাউট স্ক্যান নেওয়া হবে, স্কাউট এপি স্ক্যান। হ্যাঁ, তো মোব টু স্ক্যানে দিব। মোব টু স্ক্যানে দেওয়ার পর পেশেন্ট পজিশন হবে স্ক্যানের জন্য আর টিউব রেডি হবে। তো এবার যখন স্টার্ট স্ক্যানের লাইট জ্বলবে তখন আমরা স্টার্ট স্ক্যানে চাপ দেব। তো স্টার্ট স্ক্যানে চাপ দেওয়ার পর এবার সুন্দর আমাদের স্কাউট স্ক্যান চলে এসেছে। নেক্সট সিরিজে ক্লিক করব। যদি আমাদের রিপিট করা লাগতো তো রিপিট সিরিজে ক্লিক করতাম। তো নেক্সট সিরিজে ক্লিক করার পর আমরা কতটুক জায়গার স্ক্যান নেব সেটুকু সিলেক্ট করে দেবো। তো এইদিকে স্কালের একদম শেষ পর্যন্ত, সব টিস্যু পর্যন্ত, এবং এইদিকে নাক বরাবর, একদম পেশেন্টের নাক বরাবর আর সাইনাসের শেষ পর্যন্ত আমরা স্ক্যান নেব। তো স্ক্যান সিলেক্ট করে দেওয়ার পর কনফার্ম দেব। কনফার্ম দিলে পেশেন্ট মুভ টু স্ক্যান চাইবে, মুভ টু স্ক্যান দেব। মুভ টু স্ক্যান দেওয়ার পর পেশেন্ট স্ক্যানের জন্য রেডি হবে এবং টিউব রেডি হবে। টিউব রেডি হওয়ার পর যখন স্টার্ট স্ক্যানে আলো জ্বলবে তখন আমরা স্টার্ট স্ক্যানে চাপ দেব। তো এখানে একটি কথা বলে রাখা ভালো, আমাদের সব সিটি স্ক্যান মেশিনেই বাই ডিফল্ট 5 মিলিমিটার ব্রেন স্ক্যান দেওয়া থাকে। তো যেগুলো সিঙ্গেল স্লাইস, হ্যাঁ, ডাবল স্লাইস, 4 স্লাইস, 8 স্লাইস, এগুলো মোটামুটি স্ক্যান আগে থেকে প্রিসেট 5 মিলিমিটার দেওয়া থাকে, এবং যেগুলো বড় মেশিন, অনেক অনেক স্লাইস মেশিন, ওগুলোর হিসাব আলাদা। তো আমাদের স্ক্যান হচ্ছে ব্রেন স্ক্যান। 1 মিনিট মতো সময় লাগে একটি স্ক্যান কমপ্লিট হইতে ব্রেনের জন্য। মোটামুটি 29টি ইমেজ আসবে এই স্ক্যান কমপ্লিট হওয়ার পর। তো আমাদের স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা হিন্ড এক্সাম দেব। হিন্ড এক্সাম দেওয়ার আগে আমরা ইমেজগুলো চেক করে নেব, ইমেজগুলো ঠিক মতো আছে কি না, কোথাও নড়ছে কি না। যদি পেশেন্ট নড়ে তো আমাদের রিপিট এক্সাম নেওয়া লাগবে। ইমেজগুলো দেখে নিলাম, কোনো প্রকার নড়াচড়া নাই, তো ইমেজ আমাদের ঠিক আছে। তো এবার ইন্ড এক্সাম দিয়ে দেব, কমপ্লিট। তো আমাদের পেশেন্টের স্ক্যান নেওয়া কমপ্লিট। এখন আমরা পেশেন্টকে টেবিল থেকে নামিয়ে দেওয়ার পর পেশেন্টের ফিল্ম প্রিন্ট করব। তো ফিল্ম প্রিন্ট করার আগে আমরা পেশেন্টের যে ইমেজ আসছে এক্সিএল কার্ড, ওই কার্ড থেকে করোনাল সেজিটাল করব। তো চলুন দেখা যাক কিভাবে আমরা করোনাল সেজিটাল করি। এখন আমরা দেখব কিভাবে করোনাল সেজিটাল করতে হয়। তো পেশেন্টের নামের উপর ক্লিক করে আমরা এক্সিএল কার্ডের উপরে কার্সার রাখব, তারপর রিফরমেটে ক্লিক করব। রিফরমেটে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস এরকম আসলে আমরা এখানে ব্যাচ সিলেক্ট করব, তারপরে লুপে যাব, লুপ থেকে প্রথমে আমরা সাজিটাল ইমেজের একদম
শুরু সিলেক্ট করে দেবো। এখান থেকে শুরু সেট স্টার্ট, সেট স্টার্টে ক্লিক করার পর এবার এটাকে ধরে সেট ইন্ট, আমরা এখানে 100 ইমেজ সিলেক্ট করে দেব, তারপর ওকে দেব। তারপর এক্সিটে ক্লিক করলে আমরা এই পেশেন্ট স্টাডিতে প্রসেসড ইমেজে সেজিটাল ইমেজ দেখতে পাব। এবার আমরা করোনাল রিফরমেট করব, এখানে ক্লিক করার পর করোনাল ইমেজে সেম আগের মতো ব্যাচ লুপ, তারপর সেট স্টার্ট, সেট ইন্ট ইমেজ 100। তো এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে যে যার যতটুকু ইমেজ প্রয়োজন, হ্যাঁ, সে কিন্তু এখানে সংখ্যা বসায় নিতে পারে, কেউ চাইলে আরও বেশি নিতে পারে, কেউ চাইলে আরও কম নিতে পারে, ঠিক আছে। তো এখানে ওকে করব, তারপর এক্সিট। এই আমাদের করোনাল ইমেজ হয়ে গেছে। এখন আমরা দেখব কীভাবে একটি ফিল্ম প্রিন্ট দিতে হয়। আমরা স্ক্যান নিয়েছি, স্ক্যান নেওয়ার পর এই স্কাউটে ক্লিক করব, স্কাউটে ক্লিক করার পর এটা একটু উইন্ডো লেভেল কমাই দেব, ইমেজটা যাতে সুন্দর লাগে। তারপর একটু জুম করব, জুম করার পর এখানে একটি কমন লাইন দিব, এই কাট ইয়াটা সুন্দর চলে আসলো। এবার ফিল্ম কম্পোজারে গিয়ে আমাদের ইমেজ হচ্ছে 29টা, তো আমরা এখানে 25টা ইমেজ সিলেক্ট করে দেবো, পাঁচ পাঁচে 25টা ইমেজ দিব। এই হয়ে গেল আমাদের ফিল্ম ইমেজ, ফুল ওয়ার্ক প্রসেস, সিটি স্ক্যান ব্রেন। হ্যাঁ, এভাবে আমরা একটি সিটি স্ক্যান ব্রেন কমপ্লিট করি পেশেন্টের। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।